আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি মজাদার আরও একটি রেসিপি চিকেন পাকুড়া তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ নিয়ে নিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এবার সব কিছু আমি ঢেলে দিলাম দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ বেসন এবার দিয়ে দিচ্ছি দুইটে বিলচামিজ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটে বিলচামিজ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি আবারও ভালো মতো মাখিয়ে নেব আমার ভালো মতো মাংস মাখানো হয়ে গিয়েছে এবার আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে আধা ঘন্টা রেখে আপনারা পাকুড়াটা বানিয়ে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আলু এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি ভিওয়ার্স আপনারা দেখতেই পারছেন এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেড করে নেব ভিভার্স গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করা যাবে না তাহলে একেবারেই মিহি হয়ে যাবে এই মোটা অংশটা দিয়ে আলুগুলো আমি গ্রেট করে নেব আর কাজটা আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন আমি সবগুলো আলু গ্রেড করে নিয়েছি ভিওয়ার্স দেখতেই পারছেন এবার আমি আলুগুলো দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব আমার আলু কুচি ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে ভিওয়ার্স এবার আমি আলতো হাতে আলু কুচিগুলো চিপে চিপে একটা মিক্সিং বুলের মধ্যে তুলে নেব আমি সবগুলো আলু মিক্সিং বুলের মধ্যে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সব কিছু আমি ঢেলে দিলাম দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ জর্দার রঙ এটা অপশনাল দিয়ে দিয়েছি তিনটে টেবিল চামচ পরিমাণ বেসন তিনটে টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব এক টেবিল চাম পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নেব আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে ভিওয়ার্স এই আলু কুচিগুলো জোরে জোরে চিপে চিপে মাখানো যাবে না আলতো হাতে মেখে নিতে হবে এবার আমি চলে যাব পাকুড়াগুলো বানানোর জন্য পাকুড়া ভাজার জন্য চুলার উপর আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার অল্প একটু আলু কুচি নিয়ে এক টুকরো মুরগির মাংস নিয়ে এটার উপরে আবারও আলু কুচি দিয়ে দিতে হবে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব এভাবে করেই আমি পাকুড়াগুলো বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পাকুড়া আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি পাকুড়াগুলো এক সাইড হয়ে গিয়েছে দেখতেই পারছেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ এবার আমি সবগুলো পাকুড়া উল্টিয়ে দেব ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে পাকুড়াগুলো তুলে নেব আর এভাবে করেই আমি বাকি সবগুলো পাকুড়া ভেজে নেব ভিওয়ার্স আমার সবগুলো পাকুড়া ভাজা হয়ে গিয়েছে এবার শুধু গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা আপনারা এই পাকুড়াগুলো ঘরের মধ্যে একবার হলেও বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ